যুদ্ধগ্রস্ত ইজরায়েলত উলাইছে চাকরি, লোভনীয় চাকরি উলাইছে ইজরায়েলত। ইজরায়েলের বিভিন্ন খণ্ডত লোভনীয় চাকরি আর এই চাকরির বিজ্ঞাপন এটা প্রকাশ করা হয়েছে ভারতত। ভারতের পর বিচরা হয়েছে ম্যান পাওয়ার, দক্ষ যুবক যুবতীক বিচরা হয়েছে ইজরায়েলের বিভিন্ন খণ্ডর চাকরির বাবে। ইজরায়েলের বিভিন্ন খণ্ডত এতিয়া খালি হয়ে পড়েছে। শেহতীয়াকৈ 7 অক্টোবরের পর হামাসর আক্রমণের পর ইজরায়েলের বিভিন্ন খণ্ড খালি হয়ে পড়েছে। কৃষি খণ্ডর পর আরম্ভ করে নির্মাণ সামগ্রীর পর আরম্ভ করে বিভিন্ন উদ্যোগ কল কারখানাত এতিয়া হাজার হাজার চাকরি উলাইছে, লোভনীয় চাকরি, লাখ লাখ টাকার দরমহার চাকরি উলাইছে এতিয়া ইজরায়েলত। আর এই খবরে বিশেষভাবে চর্চা লাভ করেছে ভারতত, কারণ ইজরায়েলের চাকরির বাবে ভারতত প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপন। ইয়ারে সুযোগ লাভ করিব পারিব ভারতীয় যুবক যুবতীয়ে। এই ক্ষেত্রে হরিয়ানা সরকারে গ্রহণ করেছে বিশেষ উদ্যোগ। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরে কৈছে যে বিভিন্ন দেশত যত প্রয়োজন আছে তাতেই ম্যান পাওয়ার যোগান ধরবলে আমি সাজু। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরে লগতে কৈছে যে ইজরায়েলে 1000 ম্যান পাওয়ার বিচারিছে আর যার বাবে এটা বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল, যখন দক্ষ তেওঁলোকে আবেদন করব লাগে বলে বিজ্ঞাপনত উল্লেখ করা হয়েছিল। যত ম্যান পাওয়ারের প্রয়োজন আছে যুবক যুবতীসকলক পদ্ধতিগতভাবে পঠিয়াব লাগে আর সকল আইনি পদ্ধতি বিবেচনা করা উচিত বলেও হরিয়ানার মুখ্যমন্ত্রীগুলি সদরি করে। ইজরায়েলের বিশেষক নির্মাণ খণ্ডত হাজার হাজার চাকরি উলাইছে, নির্মাণ খণ্ডত বহু পদ খালি হয়ে আছে, যুদ্ধর পরিপ্রেক্ষিতত বহু লোকে চাকরি এরি গুছি গৈছে, গতি তেনেস্থলত নির্মাণ খণ্ডত বহু হাজার চাকরি উলাইছে আর যার বাবে হরিয়ানা সরকারও এই ক্ষেত্রে বিশেষ উদ্যোগ গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। ইজরায়েলের নির্মাণ খণ্ডত শ্রমিকর নাটনি হওয়ার বাবে 10,000 দক্ষ শ্রমিক নিযুক্তি দিব বলেও প্রকাশ করেছে। শুকুরবারে হরিয়ানার কৌশল রোজগার নিগমে জারি করা জাননী অনুসরি রাজ্য সরকারে 4টা চাকরির ভূমিকা উল্লেখ করেছে, যত উল্লেখ করা হয়েছে ফ্রেমওয়ার্ক, সাতারিং, কাঠ মিস্ত্রি, লোহার বেন্ডিং, সিরামিক টাইলস আর প্লাস্টারিং। এই খণ্ডসমূহ নিযুক্তি লাগে, এই খণ্ডসমূহ শ্রমিকর প্রয়োজন আর যার বাবে 10,000 স্কিল্ড যুবক যুবতীর বাবে এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করেছে হরিয়ানা সরকারে। কিন্তু কি নিয়মের আধারত ইজরায়েললে চাকরির বাবে যাব পারিব ভারতের যুবক যুবতী সকলে? চাকরির চুক্তি সন্দর্ভত জাননীখনত উল্লেখ করা হয়েছে যে প্রথমে ভিসা আর ওয়ার্ক পারমিট ক্যালেন্ডার বর্ষর শেষলক বৈধ হব আর ইয়াক এটা সময়ত এবছরলৈকে অতিরিক্ত সময়ের বাবে সর্বাধিক 63 মাহলে বৃদ্ধি করিব পারিব। ফ্রেমওয়ার্ক, সাতারিং, কাঠমিস্ত্রি এই খণ্ডসমূহ 3,000 শ্রমিকর বাবে খালি পদ আছে, আইরন বেন্ডিংত 3,000, সিরামিক টাইলসত 2,000 আর প্লাস্টারিংর বাবে 2,000 শ্রমিকর পদ খালি হয়ে আছে ইজরায়েলত। এই চাকরির বাবে শিক্ষাগত অর্হতা কিমান লাগিব? শিক্ষাগত অর্হতার কথা উল্লেখ করা হয়েছে জাননীখনত। এই চাকরি করবলে হলে শিক্ষাগত অর্হতা লাগিব 10ম শ্রেণী পাস। হয়, ইয়ার ন্যূনতম শিক্ষার অর্হতা হল 10ম শ্রেণীর উত্তীর্ণ আর ন্যূনতম 3 বছরের কর্ম অভিজ্ঞতা থাকিব লাগিব। প্রার্থীর ন্যূনতম বয়স 25 বছর হওয়ার বিপরীতে সর্বোচ্চ বয়স হব লাগিব 54 বছর। এটা আছো বিজ্ঞাপনত প্রকাশ করা দরমহার গাঁথনিল। দরমহা কিমান লাভ করব? ভারতের পর যদি এই সকল শ্রমিকক প্রেরণ করা হয় ইজরায়েলক ওয়ার্ক পারমিট লৈ বা ওয়ার্ক ভিসা লৈ, তেতিয়া হলে এই শ্রমিক সকলে বিভিন্ন খণ্ডত নিয়োজিত হওয়ার পিছত কিমান হারত দরমহা লাভ করব? ইতিমধ্যে কোৱা হৈছে যে লোভনীয় চাকরি উলাইছে ইজরায়েলত। এই দরমহার গাঁথনি হল সকল শ্রমিককে মাহিলি $1,664 অর্থাৎ ভারতীয় হিসাবত 1,38,235 টাকা বা 6,100 ইজরায়েলি নিউ শেকেল দরমহা দিয়া হব। শ্রমিকসকলের চিকিৎসা বীমা নিজ নিজ নিয়োগকর্তায় প্রদান করিব। ভিসা প্রক্রিয়াকরণের বাবে PCCর নথির প্রয়োজন হব। ইচ্ছুক প্রার্থীসকলের অফলাইন সাক্ষাৎকার লওয়া হব বলেও বিজ্ঞাপনত প্রকাশ করা হয়েছে। আর এই অফলাইন সাক্ষাৎকারের পিছত যখন নির্বাচিত হয় বা যখন নিযুক্তি প্রদান করা হয় কিমান ঘণ্টাকৈকে কাম করব লাগিব? নির্বাচিত হওয়ার পিছত শ্রমিকসকলে প্রতি মাহে 236 ঘণ্টা কাম করব লাগিব। অতিরিক্ত সময় তেওঁলোকৰ নিয়োগকর্তায় নির্ধারণ করব। ইজরায়েলের শ্রম আইন অনুসরি সকল শ্রমিকক ছুটির সুবিধাও প্রদান করা হব। আর শ্রমিকসকলের যে দরমহা 1,38,235 টাকাক মাহিলি লাভ করব তার মাজরপর থকার ভাট্টা আর চিকিৎসা বীমার চার্জ কর্তন করা হব বলেও জাননীখনত উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য যে TOI প্রতিবেদন অনুসরি হামাসর সঙ্গে দেশখনের যুদ্ধের পিছত ইজরায়েলের নির্মাণ খণ্ডত শ্রমিকর তীব্র নাটনি হয়েছে। চলি থাকা সংঘাতের বাবে প্রায় 90,000 প্যালেস্টাইনী লোকর ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।
হাৰিয়ানা চৰকাৰৰ এই ঘোষণা কেন্দ্ৰীয় মন্ত্ৰী ভি মুৰলীধৰণে ৰাজ্যসভাত এই বিষয়টো অৱগত কৰাৰ পাছতেই এই তৎপৰতা গ্ৰহণ কৰিছে হাৰিয়ানা চৰকাৰে। হাৰিয়ানাৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সেয়েহে 10,000 স্কিল্ড শ্ৰমিকক ইজৰাইললৈ প্ৰেৰণ কৰিবৰ বাবে এনেকুৱা ধৰণৰ বিজ্ঞাপন প্ৰকাশ কৰিছে বা প্ৰস্তুতি চলোৱা বিষয়টোৱে বিশেষভাৱে চৰ্চা লাভ কৰিছে সমগ্ৰ দেশজুৰি।